দর্শক, মাছ কিংবা হাঁস নয়, এবার বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে কুমিরের। এর মধ্যে রপ্তানিও শুরু হয়েছে। আগামী মাসে 500 কুমির রপ্তানির মাধ্যমে নতুন মাত্রা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, আমাদের মাছরাঙা বিশেষ এবার সাজানো হয়েছে সেই কুমিরের চাষ নিয়ে। মানুষের বিভিন্ন বিরূপ আচরণ ও প্রাকৃতিক কারণে দেশে কুমিরের পরিমাণ কমছে। সুন্দরবনের মাছ আহরণের সময় জেলেদের জালে আটকা পড়া কুমিরকে পিটিয়ে মারা হয়। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে দেশে কমতে থাকে কুমিরের সংখ্যা। সুন্দরবনে সাধারণত জেলেরা যখন মাছ ধরত, এই জেলেদের জালের ভিতরে এই কুমিরের বাচ্চাগুলো আটকা পড়ত। কুমিরের বাচ্চা বা কুমির, এর সাথে জেলেদের একটা শত্রুতাও ছিল। শত্রুতা এরকম যে এই কুমির, বড় কুমির সাধারণত মানুষ পেলে খেয়ে ফেলে। কুমির যেহেতু মাছ খায়, সুতরাং কুমির ধরা পড়লে স্বাভাবিকভাবে জেলেরা এটাকে মেরে ফেলত। শুধু বাংলাদেশ নয়, বিশ্বে কুমিরের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। তাই বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করা হয় এই প্রাণীকে। 1950 সালের দিকে ইউরোপ ও আমেরিকায় কয়েক মিলিয়ন কুমির হত্যা করে চামড়া সংগ্রহ করা হয়। এক পর্যায়ে নিষিদ্ধ করা হয় কুমির আহরণ, কিন্তু গোপনে চলতে থাকে চামড়া সংগ্রহ। অবৈধভাবে প্রায় 45 বছর চলে কুমির নিধন ও ব্যবসা। 1994 সাল, সব আইনি জটিলতা কাটিয়ে বৈধভাবে ব্যবসার অনুমোদন আসে চাষের যাত্রা সে সময় থেকে। বিশ্বে এখন কুমির চাষে নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বড় খামার রয়েছে সেখানে। এত গেল আন্তর্জাতিক পর্যায়ে কুমির চাষের অবস্থা। বাংলাদেশেও কুমির চাষে জটিলতা কম ছিল না। বিভিন্ন আইনি সীমাবদ্ধতায় কুমির চাষে প্রতিবন্ধকতা তৈরি হয়, কিন্তু সব বাধা পিছনে ফেলে বিশ্বে কুমিরের চামড়ার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে 2004 সালে বাংলাদেশে কুমির চাষ শুরু হয়। ময়মনসিংহ ভালুকার হাতিবের উঁচু লালমাটির টিলায় শাল গজারির এই এলাকাটি আলোচনায় আসে কুমিরের চাষের মাধ্যমে। 14 একর জমির উপর কুমিরের খামার গড়ে তোলে রেপ্রেলস ফার্ম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। খামারের জন্য শুরুতে 75টি কুমির আমদানি করা হয় মালয়েশিয়া থেকে। বাংলাদেশের আবহাওয়া কুমির চাষের পুরোপুরি উপযোগী, এবং কুমিরের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কুমিরের রোগবালাই খুবই কম হয়। এটাই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা। নতুন কেউ যদি কুমিরের বিজনেস করতে যায়, আমি যেটা বলবো যে এটা এখন বেশ ভালো সময় কুমিরের বিজনেসে আসার জন্য। কারণ আমাদের ফার্মটা যখন শুরু হয়েছিল, তখন যে ওয়ার্ল্ড মার্কেটের যে সিচুয়েশন ছিল, এখন ওয়ার্ল্ড মার্কেটের মানে ক্রোকোডাইল স্কিনের মার্কেটটা অনেক বেটার, ডিমান্ডটা অনেক হাই। কারণ হচ্ছে যে এখন চায়না ইজ আ ভেরি বিগ মার্কেট ফর ক্রোকোডাইল স্কিন। কুমিরগুলোর মধ্যে পুরুষ ছিল 13টি, বাকিগুলো মা কুমির। 2006 আগস্টে প্রথম দুটি কুমির ডিম দেয়, পরে পর্যায়ক্রমে 50টির মতো মা কুমির ডিম দেওয়া শুরু করে। এরপর থেকে বাচ্চার সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। এখন কুমিরের সংখ্যা 1700, জায়গা বাড়িয়ে করা হয়েছে 27 একর। কুমির রপ্তানির খবর তো আগেই জানিয়েছি। দর্শক, এবার জানবো একটি রপ্তানিযোগ্য কুমিরের চামড়া তৈরি করার জন্য কী কী করতে হয়, কীভাবে পরিচর্যা করে একটা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে রপ্তানিযোগ্য পণ্য তৈরি করা হয়। বর্ষা মৌসুমে কুমির ডিম দেওয়া শুরু করে। ডিম দেওয়া কুমিরকে বলা হয় ব্রিডার কুমির। তাদের রাখা হয় বড় আকৃতির বিশেষ পুকুরে, যাকে বলা হয় লেগুন। এ পুকুর একটু আঁকাবাঁকা করে খনন করা হয়, যাতে একজন আরেকজনের সঙ্গে মারামারি করতে না পারে। প্রজনন মৌসুমে 60-70টি ডিম দেয় কুমির। এরপর সেই ডিম রাখা হয় ইনকিউবিটরে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 80-82 দিনে ডিম ফুটে বাচ্চা হয়। সে বাচ্চাকে রাখা হয় হ্যাচারিতে, সেখানে কাটে 6 মাস। দ্বিতীয় ধাপে স্মল জুভেনাইল হ্যাচারিতে রাখা হয় 1 বছর। আর তৃতীয় ধাপে অনেকটা কিছুটা হৃষ্টপুষ্ট হয়ে ওঠে কুমিরের বাচ্চাগুলো। এ ধাপে লার্জ জুভেনাইল হ্যাচারিতে কুমির বেড়ে ওঠে 1 বছর। সেখান থেকে স্থানান্তর করে কুমিরের বাচ্চাগুলো নিয়ে যাওয়া হয় ইন্ডিভিজুয়াল হ্যাচারিতে। আলাদা হ্যাচারিতে সেখানে যত্ন চলে 6 মাস ধরে। এর মধ্যেই কুমিরের বয়স 3 বছর হয়। এ সময়টাতে চামড়া উপযোগী হয়ে ওঠে বিক্রির জন্য। একটা কুমির 70-80 বছর ডিম দেয়। সো একটা সার্টেন স্টেজের পরে দেখা যায় যে কুমিরটার ম্যানেজমেন্টের জন্য যে খরচ, ম্যানেজমেন্টের জন্য যে এফোর্ট, এটা বেশ কম। আমরা মোটামুটি প্রতিদিনই শিখছি। এখন মোটামুটি আমাদের
টোটাল অবকাঠামো আমাদের অলরেডি হয়ে গেছে, এখন আমাদের প্রতি বছর থেকে এক্সপোর্ট হবে। কুমির মাংসাশী প্রাণী, মাছও খায় সে, বয়স অনুসারে খাবার দেওয়া হয় সপ্তাহে একবার। ভালুকার এ খামারের বাইরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও বাগেরহাটে দুইটি খামার রয়েছে, চলুন ঘুরে আসি সেই খামার থেকে। মিয়ানমার সীমান্ত ঘেঁষা ঘুমথুম এলাকায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মিঠা পানিতে কুমির চাষ। 2010 সালে 25 একর পাহাড়ি জমিতে এ প্রকল্পের শুরু। 50টি কুমির নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বড় কুমির আছে 47টি, এর মধ্যে 27টি আছে উৎপাদনক্ষম মা কুমির। প্রতিটি মা কুমির বর্তমানে বছরে 30 থেকে 50টি ডিম দিচ্ছে। প্রকল্পের 14টি জলাশয় আর নিজেদের তৈরি করা সেটে এসব কুমিরের লালন পালন চলছে। ম্যানগ্রুভ সুন্দরবন কুমির রক্ষায় সরকারিভাবে সুন্দরবনের করম জলে 2002 সালে প্রতিষ্ঠিত হয় হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র। এ কুমির প্রজনন কেন্দ্রে 300-এরও অধিক বাচ্চা উৎপাদিত হয়েছে এরই মধ্যে, যার 72টি বড় কুমিরের বাচ্চা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এছাড়া আরও 5টি কুমির চট্টগ্রামের ডোলাহাজার সাফারি পার্কে এবং 3টি পটুয়াখালীতে পাঠানো হয়েছে। যে পরিমাণ ধরেন খাবারের প্রয়োজন সেই পরিমাণ বরাদ্দ আছে, সেটা অত্যন্ত নগণ্য এবং এটা বরাদ্দটা বাড়ানো উচিত। এ প্রজনন কেন্দ্র থেকে কুমির রপ্তানি করা হয় না, সরকারি পর্যায়ে কুমির রক্ষায় এর প্রতিষ্ঠা করা হয়েছে। দর্শক, সারি সারি এই শেডগুলোর ভিতরে রাখা হয়েছে রপ্তানিযোগ্য 500 কুমির। কোথায় রপ্তানি করা হবে এগুলো, কিভাবে প্রস্তুত করা হচ্ছে তাই এবার জানবো। ২০১০ সালের 4 জুন বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ভালুকার খামারে উৎপাদিত কুমির বিদেশে রপ্তানি হয়। 67টি কুমির জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় কিনে নেয়। আগামী মাসেও আরও 500 কুমিরের চামড়া বিদেশে রপ্তানি হবে বলে জানিয়েছেন খামার কর্মকর্তারা। এগুলো যাচ্ছে জাপানে। আমাদের সাথে ওয়ার্ল্ডের মোরললেস আমি বলতে পারি যে 60% ট্যানারি আমার সাথে যোগাযোগ করেছে। আমরা এবার চামড়া দিচ্ছি হচ্ছে জাপানে, জাপানের হরিউচি ট্রেডিং কোম্পানিতে আমরা এবার এবছরের চামড়াটা দিব। ওরা ওদের অ্যাসোসিয়েট কোম্পানি হচ্ছে হরিউচি ট্যানারি, ওইটা জাপানের লার্জেস্ট ট্যানারি। রেঞ্জটা একটু ভ্যারি করে, $500 থেকে $1,000 মতো পাওয়া যায়। আর আপনি যদি সুপার গ্রেড করতে পারেন তাহলে এই আরও ভালো। এবং আপনি ডিপেন্ড করে যে আপনি কোন মার্কেটে দিচ্ছেন। এশিয়ান আমরা প্রথমে এশিয়ান মার্কেটে দিচ্ছি যেহেতু আমরা শুরু করছি, এরপর ইউরোপিয়ান মার্কেটে প্রাইস আরও বেশি। একটি কুমিরের আয়ুষ্কাল প্রায় 100 বছর, এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও খুব সামান্য, তাই কুমির চাষ খুবই লাভজনক একটি প্রকল্প। এর কোনো কিছুই ফিল্লার নয়, চামড়া মাংস হাড় দাঁত সবই ভালো মূল্যে বিক্রি হয়। ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন সহ বিভিন্ন দেশ এখান থেকে কুমির নেয়ার আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে প্রতি বছর ভালুকার এ খামার থেকে 2000 কুমির রপ্তানি করা হবে বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ। অল্প সময়ের মধ্যেই বান্দরবানের খামার থেকেও রপ্তানি শুরু হবে। আমরা আশা করতেছি 2016 সালে এই বাচ্চাগুলো বিদেশে রপ্তানি করবে পারবো। কুমিরের চামড়া থেকে হাত ব্যাগ, বেল্ট ও বিভিন্ন শৌখিন সামগ্রী তৈরি হয়। অদূর ভবিষ্যতে কুমির রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পোশাক ও ওষুধ শিল্পের মতো আরও একটি লাভজনক খাত হতে পারে কুমির চাষ। ব্যক্তি পর্যায়ে অনেকেই চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, এতে বাড়বে রাজস্ব আয় আর ঘুচবে বেকারত্ব।